হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ রোমান আহমেদ। আজকের টপিক হচ্ছে ডিসক্রিট ম্যাথ নিয়ে আলোচনা করব। মিড টার্মের সিলেবাস, জাস্ট মিড টার্ম বলছে, তাহলে আমি ফার্স্ট অফ অল বুলিয়ান ফাংশন নিয়ে আলোচনা করব, তারপর বুলিয়ান আইডেন্টিটিস, তারপর লজিক গেট, কোয়ান্টিফায়ার্স, বিটওয়াইজ অপারেটর, প্রপোজিশনাল ইকুইলিবিয়ান্স, ক্যামেপ এবং সেট ধারাবাহিকভাবে আলোচনা করে আসবো। ফার্স্ট অফ অল আমি যাই বুলিয়ান ফাংশন। তাহলে বুলিয়ান ফাংশনের ফার্স্ট ওয়ান হচ্ছে লজিক্যাল ইকুইভ্যালেন্স। এখন লজিক্যাল ইকুইভ্যালেন্স থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে তা আমি দেখাবো। এখানে হচ্ছে ট্রান্সলেট, বলছে ট্রান্সলেট এই অংশটাকে ইনটু লজিক্যাল ইকুইভ্যালেন্স। তাহলে এই অংশটাকে আমি কী করবো, লজিক্যাল ইকুইভ্যালেন্সে কনভার্ট করব, ট্রান্সলেট করব। এখন আমি কী করব, তাহলে এখানে কিছু জিনিস জানতে হবে। যদি ডট থাকে তাহলে হবে কনজাংশন, কনজাংশন দ্যাট মিন্স চিহ্ন হচ্ছে এটা, তাহলে এটার নাম হচ্ছে কনজাংশন। আর যদি প্লাস থাকে তখন হবে ডিসজাংশন, ডিসজাংশন। তাহলে এরপরে যদি ওয়ান থাকে তাহলে আমি কী লিখব, ওয়ান মিন্স হচ্ছে ট্রু, দ্যাট মিন্স টি। আর যদি জিরো থাকে তাহলে আমরা কী লিখব, ফলস, ফলস মিন এফ। এখন আমি এই অংশটাকে যদি আমি ট্রান্সলেট করি লজিক্যাল ইকুইভ্যালেন্সে তখন কী হবে, ফার্স্ট অফ অল ওয়ান ওয়ান আছে, তাহলে ওয়ান থাকলে কী হয় ট্রু, ডট থাকলে ডিসজাংশন, দ্যাট মিন্স কনজাংশন, তাহলে সরি ডট থাকলে হয় কনজাংশন। তারপরে আবার জিরো আছে, দ্যাট মিন্স ফলস। মাঝখানে প্লাস আছে, দ্যাট মিন্স মাঝখানে প্লাস আছে, প্লাসের বদলে হবে ডিসজাংশন। তারপর আবার কী আছে, ওয়ান ওয়ান আছে, তাহলে ওয়ান থাকলে কী হয় ট্রু, আবার ডট আছে তাহলে কনজাংশন, আবার ওয়ান আছে ট্রু, আবার ডট আছে কনজাংশন, জিরো আছে ফলস। দিস ইজ মাই আনসার। তাহলে এখন লজিক্যাল ইকুইভ্যালেন্স থেকে এভাবে প্রশ্ন থাকতে পারে, বলবে যে এটাকে ট্রান্সলেট করো ইনটু লজিক্যাল ইকুইভ্যালেন্সে। তাহলে লজিক্যাল ইকুইভ্যালেন্স আর দেখা লাগবে না। এখন বলছে সেকেন্ড টপিকস কী হচ্ছে, ডেলস। এখন বলবে ডেলস কী। আচ্ছা আগে দেখি ডেলসে কীভাবে প্রশ্ন থাকতে পারে। বলবে ফাইন্ড দ্য ডেলস, কী বলবে, ফাইন্ড দ্য ডেলস অফ সেম ফাংশন দিয়ে দিই, ওয়ান পয়েন্ট ওয়ান ডট জিরো প্লাস ওয়ান 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 জিরো। এখন বলবে যে ফাইন্ড দ্য ডেলস অফ দিস ফাংশন। এখন এই ফাংশনের ডেলস বের করতে হবে, তাহলে ডেলস বের করার ক্ষেত্রে আমার কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল যদি ডট থাকে তাহলে আমরা ওই জায়গাতে জাস্ট কনভার্ট করে লিখব কি, প্লাস। আর যদি প্লাস থাকে তাহলে কি উল্টা, তাহলে প্লাস থাকলে আমরা ওই জায়গাতে কনভার্ট করে লিখব ডট। যদি ওয়ান থাকে তাহলে আমরা কী লিখব, জিরো, আর জিরো থাকলে আমরা লিখব ওয়ান। এটা হচ্ছে আমার ডেলসের নিয়ম। তাহলে এই ফাংশনটাকে যদি আমি ডেলসে ফাইন্ড দ্য ডেলস, তাহলে এই ফাংশনটা ডেলস যদি আমি বের করতে চাই তখন কী হবে, যেহেতু প্রথমে আছে কি ওয়ান, তাহলে ওয়ান থাকলে জিরো, তারপরে আছে ডট, ডট থাকলে হচ্ছে প্লাস, তারপরে আছে কি জিরো, দ্যাট মিন্স ওয়ান, তারপরে আছে প্লাস, দ্যাট মিন্স ডট, তারপরে আছে কি ওয়ান, তাহলে ওয়ান থাকলে জিরো, তারপরে আছে ডট, ডট থাকলে হচ্ছে প্লাস, তারপরে আবার আছে ওয়ান, দ্যাট মিন্স জিরো, তারপরে আছে ডট, দ্যাট মিন্স প্লাস, তারপরে আছে জিরো, দ্যাট মিন্স ওয়ান। আমার হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ফাইন্ড দ্য ডেলস। তাহলে এই ফাংশনটার ডেলস আমি পেয়ে গেছি। তাহলে আমাদের প্রথম দুইটা কমপ্লিট, লজিক্যাল ইকুইভ্যালেন্স কমপ্লিট এবং ডেলস কমপ্লিট। এখন বলছে রিপ্রেজেন্টিং অফ বুলিয়ান ফাংশন। এখন হচ্ছে রিপ্রেজেন্টিং অফ বুলিয়ান ফাংশন নিয়ে আলোচনা করব। তাহলে এই রিপ্রেজেন্টিং অফ বুলিয়ান ফাংশনের ক্ষেত্রে আমার দুইটা জিনিস রাখতে হবে। একটা হচ্ছে সব, সব মিন্স সাম অফ প্রোডাক্ট, সাম অফ প্রোডাক্ট, সব ক্যালকুলেশন ট্রুথ টেবিলের মাধ্যমে করা যায় অথবা ফাংশনের মাধ্যমে করা যায়। এখন হচ্ছে সব ক্যালকুলেশন করব, তারপরে বুলিয়ান ফাংশনের রিপ্রেজেন্টিং করব। সাপোজ এই প্রশ্নটা কীভাবে আসতে পারে,
সাপোজ এখানে একটা বক্স দিয়ে দিল, প্রশ্নটা দেখাচ্ছি, এখানে ইনপুট দিয়ে দিল এক্স ওয়াই জেড, ইনপুট দিয়ে দিল তিনটা। এখন এখানে একটা ফাংশন দিয়ে দিল আউটপুটের এফ, আর এখানে দিয়ে দিল জি, বলল প্রশ্নটা বলল কি, বলল ফাইন্ড দা বুলিয়ান রিপ্রেজেন্টিং ফর দ্য ফাংশন, ফাইন্ড দ্য বুলিয়ান রিপ্রেজেন্টিং ফর দ্য ফাংশন এফ ইজ ইকুয়াল টু এফ ব্র্যাকেট এক্স কমা ওয়াই কমা জেড অ্যান্ড জি এক্স কমা ওয়াই কমা জেড। এটা দ্বারা বোঝাচ্ছে যে এখানে এফ এর আউটপুটটা তখনই আমার পাবো যখন একসাথে এক্স ওয়াই এবং জেড থাকবে, এক্স ওয়াই এবং জেড যদি একসাথে থাকে তখনই আমরা এফ এর আউটপুট পাবো। যেন জি এর আউটপুট কি সেম, এক্স ওয়াই জেড যখনই আমার একসাথে থাকবে, এক্সের বার হতে পারে, ওয়াইয়ের বার হতে পারে, জেডের বার হতে পারে, নো প্রবলেম, জাস্ট এক্স ওয়াই এবং জেড থাকতেই হবে, তখনই আমার এফ এবং জি পাবো। আচ্ছা এখানে টেবিলটা দেওয়া থাকবে, টেবিলটা দেওয়া থাকবে, মনে করো আমি একটা টেবিল লিখতেছি, এখন হচ্ছে তাহলে এখানে কি হবে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান, এগুলো কীভাবে লিখি জানো, এখন হচ্ছে যেহেতু ফার্স্ট ভেরিয়েবল হচ্ছে জেড, দ্যাট মিন্স এটা হবে টু টু দি ফোর জিরো, দ্যাট মিন্স জিরোতম পজিশনে, টু টু দি ফোর ওয়ানতম পজিশনে, টু টু দি ফোর টুতম পজিশনে, তাহলে পরেরটা হবে কি টু টু দি ফোর থ্রি, তাহলে যেহেতু তিনটা ভেরিয়েবল তাহলে জিরো, দ্যাট মিন্স টু টু দি ফোর জিরো মিন্স হচ্ছে ওয়ান, তাহলে এক ঘর পরপর জিরো হবে, টু টু দি ফোর ওয়ান মিন্স হচ্ছে টু, দ্যাট মিন্স দুই ঘর পরপর জিরো হবে, আর টু টু দি ফোর টু মিন্স ফোর, দ্যাট মিন্স চার ঘর পরপর জিরো হবে। শেষ, এখন হচ্ছে এফ এবং জি ফাংশন দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে এফ এবং জি ফাংশন দেওয়া থাকবে, এখন দেখা দিল, এখন বললো বুলিয়ান রিপ্রেজেন্টিং বের করো, সব ক্যালকুলেশনের মাধ্যমে বুলিয়ান রিপ্রেজেন্টিং বের করো, তখন এফ এর কি আমরা পড়ছিলাম আগে, এফ এক্স ওয়াই জেড মানে এক্স ওয়াই জেড থাকতে হবে এবং জি এর ক্ষেত্রে এক্স ওয়াই জেড থাকতে হবে। এখন এফ এর সব আমরা কীভাবে বের করবো, এফের সব আমরা যে জায়গায় জিরো সেই জায়গাকে আমরা কাউন্ট করবো না, জাস্ট যেই জায়গায় ওয়ান আছে ওই জায়গাকে আমরা কাউন্ট করবো। তো এখানে ওয়ান আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে দ্যাট মিন্স আমার এফের ওয়ান কাউন্ট আছে তিনটা, তাহলে জি এর ওয়ান কাউন্ট কয়টা, একটা দুইটা তিনটা। তাহলে প্রথমে যদি আমি এফ এর ফাংশন লিখি বুলিয়ান রিপ্রেজেন্টিং, তখন এফ এর ফাংশনটা কী হবে, এই ওয়ানটা কাউন্ট হবে, তাহলে ওয়ানটা কী আছে, জিরো জিরো ওয়ান, দ্যাট মিন্স এক্স বার ওয়াই বার জেড, এক্স বার ওয়াই বার জেড, তারপর হচ্ছে প্লাস সেকেন্ড ওয়ান, সেকেন্ড ওয়ানের ক্ষেত্রে কী আছে, জিরো ওয়ান জিরো, দ্যাট মিন্স এক্স বার ওয়াই জেড বার, এক্স বার ওয়াই জেড বার, প্লাস নেক্সট ওয়ান হচ্ছে এটা কী আছে, ওয়ান জিরো জিরো, দ্যাট মিন্স এক্স ওয়াই বার জেড বার, তাহলে কী হবে, এক্স ওয়াই বার জেড বার, বুলিয়ান রিপ্রেজেন্টিং কমপ্লিট। কোনটার জন্য, এফ এর জন্য, এখন জি এর জন্য তোমরা করে নাও, জি এর জন্য ওয়ান ওয়ান ওয়ান, তিনটা ওয়ান আছে জি এর জন্য, তাহলে তোমরা জি এর জন্য করা না। এখন আমরা দেখব সব ক্যালকুলেশন এর সেকেন্ড পদ্ধতি, তাহলে সব ক্যালকুলেশন সেকেন্ড পদ্ধতি আমরা দেখি, সব বলে দিল যে এক্স প্লাস ওয়াই, এফ ফাংশনটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড, যার ভ্যালু হচ্ছে এক্স প্লাস ওয়াই ইনটু জেড বার। এখন বলে দিল এটার সব বের করো, সাম অফ প্রোডাক্টটা বের করো, তাই আমরা আগেই বলছিলাম সাম অফ প্রোডাক্টটা নির্ধারণ করে এর ভেরিয়েবলের উপর, তাহলে ভেরিয়েবল কয়টা,
এক দুই তিন, দ্যাট মিন্স এক্স ওয়াই জেড। তাহলে এফ ফাংশনে কী থাকতে হবে? এক্স থাকতে হবে, ওয়াই থাকতে হবে এবং জেড থাকতে হবে। তাহলে আমি এমন একটা ফাংশন বের করব যার মধ্যে এক্স ওয়াই এবং জেডের গুণফল থাকবে। আচ্ছা, তো আমি কী করবো? এটাকে জেড দ্বারা গুণ দিয়ে দিই। এক্স জেড বার প্লাস ওয়াই জেড বার, হয়ে গেছে সব ক্যালকুলেশন? না, কেন? কারণ এখানে মিসিং হচ্ছে ওয়াই আর এখানে মিসিং হচ্ছে এক্স। তাহলে আমার কোনো উপায় এখানে ওয়াই আনতে হবে এবং যে কোনো উপায় এখানে এক্স আনতে হবে। তাহলে আমরা জানি এক্স প্লাস এক্স বার সমান কত? ওয়ান, এটা আমরা জানি। অথবা যে কোনো কিছুর উপরে বার এবং এটার যোগফল হচ্ছে ওয়ান। তাহলে আমার কী হবে এখানে? এক্স জেড বার ডট, এখানে যদি আমি একটা ওয়ান আনি, প্লাস ওয়াই জেড বার ডট ওয়ান, আমি এক্স জেড বার ওয়াই প্লাস ওয়াই বার, যেহেতু এখানে ওয়াই মিসিং, ওয়াই জেড বার, এখানে কী মিসিং? এক্স প্লাস এক্স বার মিসিং। তাহলে আমি কী লিখতে পারি? এক্স জেড বার ওয়াই প্লাস এক্স জেড বার ওয়াই বার প্লাস ওয়াই জেড বার এক্স প্লাস ওয়াই জেড বার এক্স বার। এখন তোমরা একটা করে নাও, যদি এফ ইজ ইকুয়াল টু এক্স কমা ওয়াই হয় তাহলে তোমরা এক্স প্লাস ওয়াই এক্স বার প্লাস ওয়াই, এটার সব সব ক্যালকুলেশন করে নাও। এখন আমরা দেখব লজিক গেট। লজিক গেট, তাহলে এখানে আমাদের সব ক্যালকুলেশন কমপ্লিট, রিপ্রেজেন্টিং কমপ্লিট, ডেলস লজিক্যাল ইকুইভ্যালেন্স। এখন আমরা দেখব লজিক গেট, বুলিয়ান আইডেন্টিটিস এর পরে দেখব। তো লজিক গেট কীভাবে প্রশ্ন আসতে পারে এবং কী কী দরকার? তাহলে লজিক গেটের ক্ষেত্রে ফার্স্ট অফ অল সবাই জানো যে যদি আমাদের এন গেট হয় তখন তার প্রতীকটা কী হয়? এন গেটের দুইটা ইনপুট থাকে, ইনপুট মনে করো এ বি, তখন তার প্রতীকটা হচ্ছে এটা। তাহলে এটা আমি কী লিখতে পারি? এ ডট বি, এন মানে ডট। তাহলে যদি অর গেট হয় তখন আমি কী লিখব? ইনপুট দুইটা, তখন আমি লিখব এ প্লাস বি, এ প্লাস বি। এখন যদি এগুলো না হয়ে এক্সক্লুসিভ অর হয় তখন আমি কী করব? তখন আমি জাস্ট চিহ্নটা মনে রাখবো, এক্সক্লুসিভ অর মানে এ এক্সক্লুসিভ বি। তাহলে এটা আমি যদি ভাঙি তাহলে কী হয়? এ এবার বি প্লাস এ বি বার। তো এটার চিহ্নটা আমি এভাবেই লিখতে পারি, মনে করো এ বি দুইটা ইনপুট, তার মধ্যে আমি যদি মাঝখানে একটা ফাঁক রাখি, কোথায়? অর গেটের মাঝখানে একটা ফাঁক রাখি, তখন আমি এটা কী হয়ে যাবে? এক্স অর গেট হয়ে যাবে। এখন যদি আমি এক্স নর গেট লিখতে চাই তখন কী করব? জাস্ট এক্স অর গেটকে নট করে দিব, এক্স অর গেটকে নট করে দিব, এটা হচ্ছে এক্স নর গেট। এগুলো মনে রাখবো, এগুলো মনে রাখলে লজিক গেট সহজেই অঙ্কন করতে পারবো। আচ্ছা, সাপোজ এ সমান দেওয়া আছে এক্স প্লাস ওয়াই জেড বার প্লাস এক্স এক্সক্লুসিভ ওয়াই, এটা দেওয়া আছে। এখন বলবে যে এটাকে তুমি লজিক গেটে স্থাপন করো। তাহলে লজিক গেটে স্থাপন করো এটাকে, তখন কী করবা? জাস্ট এটাই মাথায় রাখবা, প্রথমে ভেরিয়েবল কয়টা? একটা দুইটা তিনটা। তাহলে তিনটা ভেরিয়েবল লিখবা, এক্স জেড, এক্স ওয়াই জেড। তারপরে এখানে জাস্ট আমি দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই আছে, এক্সের বার নাই, ওয়াইয়ের বার নাই, শুধুমাত্র জেডের বার আছে। তাহলে জেডের বারটা লিখে নিই, জেড বার লিখে নিলাম। এখন আমার প্রথমে কী করতে হবে? এক্স এবং ওয়াইকে কী করতে হবে? যোগ করতে হবে, অর গেট করতে হবে। তাহলে এক্স এবং ওয়াইকে, তাহলে এখান থেকে নেবা এক্স আর এখান থেকে নেবা ওয়াই, যেটা কী হবে? যেটা হবে আমার অর গেটের মতো। তখন এটা হচ্ছে আমার আউটপুট এক্স প্লাস ওয়াই। তারপরে নিতে হবে জেড বার, জেড বারটা আমি এখান থেকে নিলাম, জেড বারটা আর এক্স প্লাস এক্স প্লাস ওয়াই কী কী কোন গেটে আছে? ডট, দ্যাট মিন্স এন গেটে। তাহলে আমার এতটুকু পেয়ে গেলাম, এতটুকু হচ্ছে এক্স
প্লাস ওয়াই ডট জেড বার পেয়ে গেছি। তারপর হচ্ছে এক্স এক্সক্লুসিভ ওয়াই, তাহলে এখান থেকে নেব এক্স আর এখান থেকে নেব ওয়াই, দুটো কি আছে এক্সক্লুসিভ অর গেটে আছে। তাহলে আমরা জানি এক্সক্লুসিভ অর গেট কীভাবে হয়, অর গেটের একটু ফাঁকা স্থান সৃষ্টি হয়, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। তো এটা হচ্ছে আমার কি এক্স এক্সক্লুসিভ ওয়াই। এখন এই এক্স এক্সক্লুসিভ ওয়াই এবং এই ফাংশনটা আমার কীভাবে আছে, প্লাস আকারে আছে, প্লাস মিন অর গেট, অর গিটে আছে, আমি লিখে নিলাম অর গিট, তাহলে আমার এফাইন হয়ে গেছে, এভাবে লজিক গিট আসবে। এখন আমরা দেখব বুলিয়ান আইডেন্টিটিস। তাহলে বুলিয়ান আইডেন্টিটিসের ক্ষেত্রে কী করতে হবে, এই জিনিসটা মনে রাখতে হবে, এক্স প্লাস এক্স হলে কী হয় এক্স, এক্স ডট এক্স হলে হয় এক্স, এক্স প্লাস জিরো হলে হয় এক্স, এক্স ডট ওয়ান হলে হয় এক্স। আচ্ছা এখন আমরা দেখব বুলিয়ান আইডেন্টিটিসের প্রশ্ন কীভাবে আসতে পারে। যেমন সাপোজ এক্সাম্পল এক্স ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু, এটা যদি আমরা ডিস্ট্রিবিউশন ল ইউজ করি তখন কী হয় এক্স ডট ওয়াই প্লাস এক্স ডট জেড। এখন বলবে প্রুভ দ্যাট ইটস এ বুলিয়ান আইডেন্টিটিস উইথ ডিস্ট্রিবিউটেড ল। তাহলে প্রুভ করতে হবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কীভাবে, ট্রুথ টেবিলের মাধ্যমে, ট্রুথ টেবিল এর মাধ্যমে। তাহলে এখানে ভেরিয়েবল কয়টা, এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল, তাহলে তিনটা ভেরিয়েবলের জন্য আমাদের কোটা হবে দ্যাট মিন্স আটটা। তাহলে আমরা কী প্রমাণ করব, প্রমাণ করব এটা এক্স ডট ওয়াই প্লাস জেড সমান এক্স ডট ওয়াই প্লাস এক্স ডট জেড। এর মানে এই আটটা কোটায় যে মান আসবে এই কোটায় সেই মান আসতে হবে। তাহলে আমরা প্রথমে কী করছি, এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবলের মান নিচ্ছি, তারপরে এই ফাংশনটাকে আমরা ভেঙে ভেঙে লিখছি, তারপরে এই ফাংশন দিয়ে ওটার যোগফলকে আমরা এখানে লিখছি, তারপরে এটা এবং এক্স এর যোগফল ডট গুণফলকে আমরা কোথায় লিখছি এখানে। তারপরে দেখা গেছে যে এই ইকুয়েশন এবং এই ইকুয়েশন ইজ ইকুয়াল টু ট্রু, দ্যাট মিন্স এইটার মান এবং এটার মান সমান। তাহলে আমরা কী বলতে পারি, প্রুভ এটা এক্স ডট ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এক্স ডট ওয়াই প্লাস এক্স ডট জেড। এটা হচ্ছে আমাদের বুলিয়ান আইডেন্টিটি। এখন আমরা দেখব কোয়ান্টিফায়ার্স। তাহলে কোয়ান্টিফায়ার্স এর ক্ষেত্রে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে অল অফ এক্স, এটাকে বলে কি অল অফ এক্স, অল অফ এক্স, এর মানে হচ্ছে এক্সের প্রতিটি মানের জন্য সত্য হলে তখন আমরা এটার আনসার কী লিখব, ট্রু। আর যদি প্রতিটা মানের যে কোনো একটার জন্য ফলস হয় তাহলে আমরা আনসার লিখব ফলস। তাহলে অল অফ এক্স মানে হচ্ছে প্রত্যেকটি এক্সের জন্য অল এর মান ট্রু হতে হবে, প্রত্যেক এক্স এর মানের জন্য ফাংশন অথবা যে ফাংশন দেওয়া থাকবে এর মান ট্রু হতে হবে। অর্থাৎ যে ফাংশন দেওয়া থাকবে ওই ফাংশনে প্রত্যেকটা এক্সের জন্য এর মান ট্রু হতে হবে, তখন আমরা কি বলবো অল অফ এক্স। আরেকটা হচ্ছে সাম অফ এক্স, এটা বলে সাম অফ এক্স। তাহলে সাম অফ এক্সটা কী, সাম অফ এক্স এক্স হচ্ছে ধরো এক্সের মান আছে, এক্সের মানের মধ্যে যে কোনো দুইটা মানের জন্য এর মানটা ট্রু হয়, তাহলে আমার আনসার কী লিখবো ট্রু। এর মানে কি, এর মানে কিছু সংখ্যক এক্সের মানের জন্য যদি এই ফাংশনের মান ট্রু হয় তাহলে আমরা আনসার ট্রু লিখতে পারি, কখন, সাম অফ এক্সের জন্য। তাহলে অল অফ এবং সাম অফ এক্সের একটা এক্সাম্পল দিয়ে দিই। তাহলে এক্সাম্পলটা বলছে যে হোয়াট ইজ দ্য ট্রুথ ভ্যালু অফ অল অফ এক্স পি অফ এক্স, হোয়ার পি অফ এক্স ইজ দ্য স্টেটমেন্ট। তাহলে পি অফ এক্সের স্টেটমেন্ট দেওয়া আছে এক্স স্কোয়ার লেস দ্যান 10 অ্যান্ড দ্য ইউনিভার্সাল অফ ডিসকারেজ অথবা ডোমেইন অফ দ্য পজিটিভ ইন্টিজার্স নট এক্সেইডিং 4। এটা দ্বারা কী বুঝছো, এটা দ্বারা হচ্ছে ফার্স্ট অফ অল বলে দিছে আমার একটা ফাংশন হচ্ছে পি অফ এক্স, পি অফ এক্সটা কি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারটা হচ্ছে লেস দ্যান 10
এটা হচ্ছে আমার পিএফএক্স এর ফাংশন। তাহলে প্রথমে পিএফএক্স এর ফাংশনের মানগুলো বের করে নিই। যদি পিএফএক্স এর জায়গায় এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হয় তখন পিএফএক্স কী? পিএফএক্স এর মান হচ্ছে ওয়ান, দ্যাট মিন্স ট্রু। যখন এক্স ইজ ইকুয়াল টু টু হবে তখন পিএফএক্স এর মান কত হবে? ফোর, দ্যাট মিন্স টু। যখন এক্স ইজ ইকুয়াল টু থ্রি হবে তখন পিএফএক্স এর মান হচ্ছে আমার নাইন, দ্যাট মিন্স টু। আমি কি আর লিখতে পারি? যখন আমি এক্স ইজ ইকুয়াল টু ফোর লিখে নেব তখন কী হবে? পিএফএক্স এর মান হবে আমার ষোলো। ষোলো কি টেন থেকে বড়? না, দ্যাট মিন্স ফলস। তাহলে এটা আমি কখন নিব আর কখন নিব না এই প্রশ্নই বলে দিছে। তাহলে প্রশ্নই বলে দিছে যে যদি এই কন্ডিশন, যদি আমার প্রশ্নটা এখান পর্যন্ত থাকতো তখন আমি কত নিতাম? জাস্ট থ্রি পর্যন্ত নিতাম। বাট এখন বলে দিছে অ্যান্ড এবং দ্য ইউনিভার্সাল অফ ডিসকারেজ ডোমিন অফ দ্য পজিটিভ ইন্টিজার, মানে ওই পজিটিভ ইন্টিজার মানে কি? ওয়ান থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এগুলো হচ্ছে আমার পজিটিভ ইন্টিজার। তাহলে পজিটিভ ইন্টিজার নট এক্সিটিং ফোর, দ্যাট মিন্স পজিটিভ ইন্টিজারগুলো ফোরকে অতিক্রম করবে না, ফোর পর্যন্ত থাকবে। তাহলে এক্সিটিং ফোর মানে ফোরকে অতিক্রম করবে না, জাস্ট ফোর পর্যন্ত থাকবে। তাহলে ফোর পর্যন্ত থাকবে, তাহলে আমার পি অফ এক্স এর ফাংশনটা কী হবে? ওয়ান ফোর, সরি, ওয়ান টু থ্রি হইতো, যখন নট এক্সিটিং ফোরটা আমাকে বলে দিত না। বাট বলে দিছে নট এক্সিটিং ফোর, দ্যাট মিন্স ফোর পর্যন্ত থাকতে হবে। দিস ইজ হচ্ছে আমাদের পি অফ এক্স ফাংশন। এখন আমার বলে দিছে যে এখানে অল অফ এক্সের মান কত, এখানে কার মান কত? অল অফ এক্সের, অল অফ এক্স পি অফ এক্সের মান কি ট্রু নাকি ফলস? তাহলে অল অফ এক্স মানে আমরা আগে বুঝছিলাম কি, মানে প্রত্যেকটা মানের জন্য ট্রু হতে হবে। প্রত্যেকটা মানের জন্য যদি ট্রু হয় তখনই আমার আনসার ট্রু হবে। আচ্ছা, এখানে দেখো তোমরা, ওয়ানের জন্য ট্রু, টু এর জন্য ট্রু, থ্রি এর জন্য ট্রু, বাট চারের জন্য কি ট্রু? অবশ্যই না, চারের জন্য হচ্ছে ফলস। তাহলে আমার আনসার কী হবে? ফলস। এটা কীভাবে লিখবা? এভাবে সাজিয়ে লিখবা, ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিয়ে, তারপরে টু ফলস, এভাবে চিহ্নিত করে তারপরে লিখবা ফলস। এখন যদি আমি এই প্রশ্নের ক্ষেত্রে সাম অফ এক্স পি অফ এক্স লিখি তখন এর আনসারটা কী হবে? অবশ্যই ট্রু। আমরা জানি কিছু সংখ্যক ট্রু এর জন্য এর আনসার ট্রু হয়। তাহলে এটা হচ্ছে আমাদের কোয়ান্টিফায়ার্স। তাহলে আমাদের কোয়ান্টিফায়ার্স লজিক ইট কমপ্লিট। এখন হচ্ছে আমাদের বিট ওয়াইজ অপারেটরটা কী, বা এবার এটা থেকে কীভাবে প্রশ্ন আসতে পারে এটা দেখাচ্ছি। বিট ওয়াইজ অপারেটর কি? বিট ওয়াইজ অপারেটর, তাহলে আমাদের বিট ওয়াইজ অপারেটর কয়টা? আমরা জানি এন্ড, অর, এক্সর, এক্সনর, নট, এগুলো হচ্ছে আমাদের বিট ওয়াইজ অপারেটর। এখন তারা আর অনেকগুলো আছে, এখন তারা বলে দিছে প্রশ্নটা কীভাবে করবে। প্রশ্ন করবে ফাইন্ড দ্য বিট ওয়াইজ অর অ্যান্ড এক্সর অফ ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, এখানে জিরো দিয়ে দিই, জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান অ্যান্ড ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান। বলছে যে ফাইন্ড দ্য বিট ওয়াইজ, আমাদের বিট ওয়াইজ নির্ণয় করতে হবে অরের অ্যান্ডের এক্সরের বিট ওয়াইজ নির্ণয় করতে হবে। এখানে দেওয়া দিছে দুইটা সংখ্যা, দেওয়া দিছে বাইনারিতে এত এবং এত। এখন বলছে এটার বিট ওয়াইজ বের করতে হবে। তাহলে প্রথমে আমার কার ক্ষেত্রে বের করতে হবে? অরের ক্ষেত্রে। তাহলে অরের ক্ষেত্রে বিট ওয়াইজ বের করার আগে আমাকে এটা জানতে হবে যে আমরা জানি অরের ক্ষেত্রে এর বুলিয়ান ফাংশনগুলো যদি জিরো প্লাস ওয়ান হয় তখন এর আনসার হয় ওয়ান, ওয়ান প্লাস জিরো হয় তখন এর আনসার হয় ওয়ান, আবার জিরো প্লাস জিরো হলে আনসার হয় জিরো, এবং ওয়ান প্লাস ওয়ান হলে আনসার হয় ওয়ান। আর হচ্ছে আমাদের অরের ক্ষেত্রে, তাহলে বিট ওয়াইজ অরের ক্ষেত্রে। এখন যদি আমি এর বিট ওয়াইজ লিখি জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান, আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান, তাহলে এটা আমি কার ক্ষেত্রে করবো? যখন আমি অরের ক্ষেত্রে করবো। তাহলে অরের ক্ষেত্রে করলে কী করতে হবে? দুইটাকে যোগ করতে হবে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা। কোন নিয়মে?
বি টুয়াইস ওর নিয়মে। তাহলে বি টুয়াইস ওরে ওয়ান প্লাস ওয়ান সমান হয় ওয়ান, ওয়ান প্লাস জিরো সমান হয় কত ওয়ান, জিরো প্লাস জিরো সমান হয় জিরো, আর ওয়ান প্লাস জিরো সমান হচ্ছে ওয়ান, ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান, আর জিরো প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান। তাহলে এটা হচ্ছে আমার বি টুয়াইস অর, বুঝা গেছে? এটা হচ্ছে আমাদের বি টুয়াইস অর। এখন যদি আমি বলি যে বি টুয়াইস এনটা কী হবে, তাহলে বি টুয়াইস এন আমরা জানি কি, বি টুয়াইস এনের ক্ষেত্রে আমরা জানি জাস্ট ওয়ান ডট জিরো সমান হলে হয় জিরো, জিরো ডট ওয়ান হলে হয় জিরো, ওয়ান ডট ওয়ান হলে তখনই আমার হয় ওয়ান, আর জিরো ডট জিরো হলে হয় জিরো। তাহলে সেম প্রসেসে তোমরা কী করো, বি টুয়াইস এনটা এভাবে করে দেবে। তাহলে বি টুয়াইস এনটার ক্ষেত্রে কী হবে, ডট, ওয়ান ডট ওয়ান সমান কী হবে ওয়ান। তাহলে আমরা যখন বি টুয়াইস এন্ড করব, করে দিই, তখন আমরা ওয়ান ডট ওয়ান সমান কী হবে ওয়ান, ওয়ান ডট জিরো সমান কী হবে জিরো, জিরো ডট জিরো সমান হচ্ছে জিরো, আবার ওয়ান ডট জিরো সমান হচ্ছে জিরো, আবার ওয়ান ডট ওয়ান সমান হচ্ছে ওয়ান, আবার জিরো ডট ওয়ান সমান হচ্ছে জিরো। এটা হচ্ছে বি টুয়াইস এন্ড। এখন এক্স অরের ক্ষেত্রে কী করবো, তাহলে এক্স অরের ক্ষেত্রে আমরা জানি কি, এক্স অরের ক্ষেত্রে এখানে একটু কমপ্লিকেটেড না, তবু কমপ্লিকেটেড না, এই একটু জিনিস জানতে হবে। তাহলে এক্স অরের ক্ষেত্রে তুমি করবা কি, আমরা জানি এক্স অর মানে কি, এ এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ বি। তাহলে এই ফাংশনটাকে আমরা কীভাবে পাঙ্গি, এ বার বি প্লাস এ বি বার, এবার বি প্লাস এ বি বার। এখন আমি কী করবো, জাস্ট এটাকে যদি আমি এ ধরি আর এটাকে বি ধরি, ঠিক আছে, তাহলে ওয়ান ওয়ান, তাহলে আমি কী করবো, এ এর ওয়ান, তাহলে এ এসে যদি ওয়ান হয় তাহলে এবার কী হবে জিরো, তাহলে বির মান কত ওয়ান প্লাস, আবার এর মান ওয়ান, বি বারের মান কত জিরো, এভাবে কমপ্লিট করে করতে হবে। তাহলে জিরো ডট ওয়ান সমান হচ্ছে জিরো প্লাস জিরো, সেট মিন জিরো। তাহলে ওয়ান ডট ওয়ান এক্স ওয়ের ক্ষেত্রে কী হবে জিরো, এখন হচ্ছে ওয়ান ডট জিরো এক্স ওয়ের ক্ষেত্রে কী হবে, তাহলে ওয়ান এর বার হচ্ছে জিরো ডট বি এর মান হচ্ছে জিরো প্লাস এর মান হচ্ছে ওয়ান আর বি এর বার হচ্ছে ওয়ান, তাহলে কী হবে ওয়ান ডট জিরো ওয়ান। তাহলে ওয়ান ডট জিরো এক্স ওয়ের ক্ষেত্রে কী হবে ওয়ান, তাহলে যেখানেই ওয়ান ডট জিরো থাকবে সেখানে আমি ওয়ান বসাই দিতে পারি, লাস্টে ওয়ান বসাই দিতে পারি। তারপরে আবার জিরো ডট জিরো, তাহলে জিরো ডট জিরো সমান আমি কী লিখতে পারি, এবার ওয়ান ডট জিরো প্লাস জিরো ডট ওয়ান, তাহলে দ্যাট মিন্স জিরো। আবার ওয়ান ডট ওয়ানের ক্ষেত্রে আমি কী লিখতে পারি, ওয়ান জিরো ওয়ান প্লাস ওয়ান জিরো, দ্যাট মিন্স জিরো। তাহলে আনসারটা হবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো। এটা হচ্ছে আমার কার ক্ষেত্রে, এক্স অরের ক্ষেত্রে। এখন আমরা দেখব প্রপোজিশনাল ইকুইলিব্রিয়ামস। তাহলে আমাদের বি টুয়াইস কমপ্লিট, এখন হচ্ছে আমরা প্রপোজিশনাল ইকুইলিব্রিয়ামসের ক্ষেত্রে কী দেখবো। তাহলে প্রপোজিশনাল ইকুইলিব্রিয়ামসের কীভাবে প্রশ্ন আসতে পারে, কী কী পড়তে হবে, যেমন এখানে এই টেবিলটা মাস্ট বি মনে রাখতে হবে, যদি মনে রাখতে পারো তাহলে প্রপোজিশনাল ইকুইলিব্রিয়ামসটা তোমার কাছে একেবারে সহজ হয়ে যাবে। তাহলে কি পি কিউ পি দেখে কি এটাকে বলে কন্ডিশনাল, কন্ডিশনাল, আর এটা হচ্ছে যেহেতু ডবল চিহ্ন তাহলে এটা হচ্ছে বাই কন্ডিশনাল, বাইও বাই কন্ডিশনাল, এটা হচ্ছে কন্ডিশনাল, এটা হচ্ছে বাই কন্ডিশনাল। তো কন্ডিশনাল তো কখন হয়, পি এবং কিউ যদি দুইটা ইনপুট থাকে তখন এর কন্ডিশনাল তখনই হবে যখন জাস্ট জিরো জিরো ওয়ানে হবে ওয়ান, জিরো ওয়ানে জিরো জিরো ওয়ান, জিরো ওয়ানে হবে ওয়ান, ওয়ান জিরো হবে কি জিরো, আর ওয়ান ওয়ানে ওয়ান। তাহলে কন্ডিশনাল তখনই হবে যখন মানে কন্ডিশনালের মান হচ্ছে আমার এটা শুধু ভিন্ন আর সবগুলো সেম। তাহলে এটা যদি মনে রাখি আমরা, ওয়ান জিরো হলে কন্ডিশনের ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান জিরো হলে এর মান হয় জিরো, আর নাহলে সব ক্ষেত্রে ওয়ান, আর বাই কন্ডিশনালের ক্ষেত্রে আমার যখন দুইটা ইনপুট সেম হবে তখনই আমার এর আনসার হবে ওয়ান। যেমন জিরো জিরো সেম এর মানে ওয়ান, জিরো ওয়ান ওয়ান সেম মানে হচ্ছে ওয়ান, আর দুইটা ভিন্ন হলে আমার আউটপুট হবে জিরো। তাহলে এই দুই এই টেবিলটা যদি মনে রাখতে পারি তখনই আমি প্রপোজিশনাল ইকুইলিব্রিয়ামস শেষ হয়ে যাবে। তাহলে প্রপোজিশনাল ইকুইলিব্রিয়ামসের ক্ষেত্রে আমার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কখন টাউটোলজি হবে আর কখন কনস্ট্রাকশন হবে এবং কখন কন্টিনজেন্সি হবে। তাহলে টাউটোলজি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, টাউটোলজি 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 হবে যখন যখন কন্ডিশনালের মানগুলো ওয়ান হবে, সবগুলো মান যদি আমার ওয়ান হয় তখনই সেটা হচ্ছে আমার টাউটোলজি, সবগুলো মান যদি ওয়ান হয়, অর্থাৎ পি কন্ডিশন কিউ কন্ডিশনাল অথবা
অথবা পি বাইকন্ডিশনাল কিউ, এই সবগুলার এই এটার সবগুলোর মান যদি ওয়ান হয় তখনই আমার হবে টাউটোলজি, সবগুলার মান যদি ওয়ান হয় তখনই আমার হবে টাউটোলজি টাউটোলজি। তারপর হচ্ছে কন্ট্রাডিকশন তখনই হবে যখন এর সবগুলো মান জিরো হবে, তাহলে এই দুইটাই মনে রাখবে। তাহলে টাউটোলজি হচ্ছে ওয়ান আর কন্ট্রাডিকশন হচ্ছে জিরো। এখন যদি প্রশ্ন দেয় যে এক্সাম্পল পি ইন্টারসেকশন কিউ, তাহলে হচ্ছে আমার পি ইউনিয়ন কিউ, অর্থাৎ পি কনজাংশন আর ডিসজাংশন, তাহলে আচ্ছা এই ইকুয়েশনটাকে আমি কী করতে হইব, প্রমাণ করতে হইব যে ইজ এ টাউটোলজি টাউটোলজি। তাহলে আমাকে কী করতে হবে, প্রথমে আমি টেবিল লিখতে হবে, টাউটোলজির টেবিলটা লিখতে হবে। তাহলে আমি টাউটোলজির টেবিলটা লিখে নিই, যেহেতু আমার ইনপুট কোয়েটা দুইটা, তাহলে পি কিউ টাউটোলজির ক্ষেত্রে আমার ইনপুট হচ্ছে কোয়েটা দুইটা, আর এখানে আউটপুট কী হবে, প্রথমে আমার পি ইন্টারসেকশন কিউ অর্থাৎ অর পি অর কিউ, তারপরে আমার কি পি অ্যান্ড কিউ থেকে কন্ডিশনাল পি অর কিউ। আচ্ছা আচ্ছা, তাই এখানে মানে হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান, তাহলে পি ডট কিউ, তাহলে এখানে মানে কি পি ডট কিউ, তাহলে পি ডট কিউর মান কত হবে জিরো জিরো ওয়ান, আর পি প্লাস কি কত হবে জিরো ওয়ান ওয়ান ওয়ান, হয়ে গেছে। এখন আছে আমার কন্ডিশনাল ক্ষেত্রে, আমরা পাইছিলাম কি যখন কন্ডিশনাল ক্ষেত্রে যখন আমার হচ্ছে ওয়ান আর জিরো থাকবে, কন্ডিশনাল ক্ষেত্রে যখন আমার থাকবে ওয়ান জিরো তখনই আমার আনসারটা হবে কি জিরো, জাস্ট এইটা হচ্ছে। আর যদি থাকে ওয়ান ওয়ান তার আনসার ওয়ান জিরো ওয়ান আনসার ওয়ান জিরো জিরো আনসার হচ্ছে ওয়ান, তাহলে এখানে আমার জিরো জিরো আনসার কত হবে ওয়ান, এখানে জিরো ওয়ান আনসার কত হবে ওয়ান, এখানে জিরো ওয়ান আনসার হচ্ছে ওয়ান ওয়ান ওয়ান। তাহলে এর মানে দেখা যাচ্ছে সবগুলো আউটপুট আমার হচ্ছে ওয়ান, তাহলে এর মানে কি দিস ইজ এ টাউটোলজি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রপোজিশনাল ইকুইলিব্রিয়ামের ম্যাথ। এখন আমরা কেএমএফ দেখব, প্রপোজিশন ইকুইলিব্রিয়াম কমপ্লিট, কেএমএফের পরে লাস্ট হচ্ছে আমাদের সেট। তাহলে কেএমএফটা আমি দেখিয়ে নিচ্ছি, তাহলে কেএমএফ, তাহলে কেএমএফের ক্ষেত্রে আমাদের তিনটা জিনিস পড়লেই হয়ে যায়, কি প্রথমে দুইটা ভেরিয়েবলের জন্য, তিনটা ভেরিয়েবলের জন্য এবং চারটা ভেরিয়েবলের জন্য কেএমএফ কী হতে পারে, এই তিনটা কন্ডিশন আমরা দেখে নিব। তা প্রথমে ভেরিয়েবল আমার থাকলো দুইটা, দেখবেন টু ভেরিয়েবল, তাহলে টু ভেরিয়েবল থাকলে আমার ধরো টু ভেরিয়েবল মানে হচ্ছে এক্স ওয়াই, তো দুইটা ভেরিয়েবলের ক্ষেত্রে কেএমএফের টেবিলটা কী হবে তা আমি দেখিয়ে নিচ্ছি। ভেরিয়েবল হচ্ছে আমার দুইটা এক্স ওয়াই। এখন কেএমএফের ক্ষেত্রে এই ঘরে কী হবে, এই ঘরে কী হবে, এই ঘরে কী হবে এবং এই ঘরে কী হবে, এটা দুইটা ভেরিয়েবলের জন্য আমরা কীভাবে মনে রাখব, এই মনে রাখার কৌশলটা হচ্ছে কেএমএফের এই কোটায় যদি আমি জিরো দিই, এই কোটায় ওয়ান, তাহলে এই কোটায় হবে আমার টু আর এই কোটায় হবে থ্রি। আচ্ছা তখন কী লেখবো, তাহলে জিরো, দ্যাট মিন্স জিরোর বাইনারি, জিরো মিন্স হচ্ছে বার, তাহলে জিরো একটা বাইনারি সংখ্যা, তাহলে জিরো মিন্স হচ্ছে বার, এখানে ওয়াইয়ের বার, তাহলে এখানে কী হবে এক্সের বার, এখানে ওয়ান, তাহলে ওয়ান মানে কী, ওয়ান মানে এর আগে, এর পিছনে এর আগে যদি আমরা একটা জিরো লাগিয়ে দিই তাহলে এর মানে কি চেঞ্জ হয়, অবশ্যই না। তাহলে জিরো ওয়ান, তাহলে প্রথম ভেরিয়েবল কি বার, এরপরে ভেরিয়েবল কি ওয়াই, এরপর টু এর বাইনারি মান কত, টু এর বাইনারি মান আমরা কী জানি, টু এর বাইনারি মান হচ্ছে টেন, তাহলে টেনের ক্ষেত্রে আমরা কী করবো, তাহলে টেনের প্রথমটা কি এক্স, পরেরটা বার, হয়ে গেছে হয়ে গেছে, তাহলে আমরা এখানে ওয়াই বার ওয়াই এক্স পার এক্স এইটা মনে রাখার জন্য জিরো ওয়ান টু থ্রি লিখব। এটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের জন্য, তাহলে দুইটা ভেরিয়েবলের জন্য আমি একটা অঙ্ক দিয়ে দিই, মনে করে একটা কেএমএফের এই কোটায় ওয়ান জিরো ওয়ান জিরো, এটা হচ্ছে কেএমএফ। তাহলে কেএমএফের ক্ষেত্রে এখন আমি বলে দিলাম
এখন বলে দিলাম যে এটার আনসার কত বলো, হোয়াট ইজ দ্য আনসার অফ দিস ক্যামের, তাহলে ক্যামএফের আনসার কত, তাহলে ক্যামএফে এখানে ভেরিয়েবল কটা দেখছো, দুইটা। তাহলে দুইটা ভেরিয়েবলকে তো আমরা কী জানি, এখানে এখানে আমরা কী জানি ওয়াই বার, এখানে জানি আমরা ওয়াই, এখানে জানি আমরা এক্স বার, এখানে হচ্ছে এক্স। তাহলে ক্যামএফের আনসারটা হচ্ছে যখন আমার ওয়ান থাকবে তখনই আমি ওয়ান নিয়ে যে গ্রুপ বানাবো ও গ্রুপের কমন অংশটাই হচ্ছে আমার ক্যামএফের আনসার। তাহলে একটা এখন গ্রুপটা আমরা জানি দুইটা ওয়ানে একটা গ্রুপ হবে, চারটা ওয়ানে একটা গ্রুপ হবে, আটটা ওয়ানে একটা গ্রুপ হবে, ষোলোটা ওয়ানে একটা গ্রুপ হবে। দ্যাট মিনস টু টু দি পাওয়ার পাওয়ার, টু টু দি পাওয়ার পাওয়ার সংখ্যক হয়ে আমার একটা গ্রুপ হয়। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি তিনটায় কোনো গ্রুপ হবে না, চারটায় কোনো গ্রুপ হবে না, সরি পাঁচটায় কোনো গ্রুপ হবে না, এবং সাতটায় কোনো গ্রুপ হবে না। তাহলে আমার যেহেতু এখানে দুইটা আছে, তাহলে ক্যামএফের গ্রুপটাই হচ্ছে আমার এইটা, আর কোনো গ্রুপ তো নাই এখানে। তাহলে এই গ্রুপের কমন অংশ কি ওয়াইবার, তাহলে আনসার হচ্ছে ওয়াইবার থাকবে। এটা হচ্ছে আমাদের ক্যামএফের দুইটা ভেরিয়েবলের জন্য। এখন যদি আমরা ক্যামএফের থ্রি ভেরিয়েবল দেখি, থ্রি ভেরিয়েবল, তাহলে ক্যামএফের থ্রি ভেরিয়েবল দ্যাট মিন্স এক্স ওয়াই জেড, সেম তিনটা ভেরিয়েবলের জন্য আমরা কী করবো, ক্যামএফের টেবিলটা আঁকবো। তিনটা ভেরিয়েবল মানে কি, এক্স ওয়াই জেড, তিনটা ভেরিয়েবল হচ্ছে ক্যামএফের এক্স ওয়াই জেড। এই তিনটা ভেরিয়েবলের জন্য এই এই কোটাগুলোতে কী হবে এবং এই কোটাগুলো কী হবে তা মনে রাখার কৌশলটা হচ্ছে আমরা ক্যামএফের কাছে জিরো ওয়ান থ্রি টু ফোর ফাইভ সিক্স সেভেন এবার মনে রাখবো, তাহলে আমাদের কোটার সংখ্যাগুলো মনে থাকবে। তাহলে জিরোর ক্ষেত্রে এখানে কী হবে, তাহলে জিরোর সামনে যদি আমরা তিনটা জিরো লিখে দিই, জিরো 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 আর দুইটা জিরো আর এই জিরো, তখন কি আমার মানের পরিবর্তন হয়, অবশ্যই না। তাহলে তিনটা জিরো মিন্স হচ্ছে এখানে দুইটাই বার, এখানে এক্স বার। আর ওয়ান ওয়ানের আগে আমি যদি দুইটা জিরো লাগাই দিই তার মানে কি, এক্সের বার, ওয়াইয়ের বার এবং জেড। তাহলে এখানে হবে জাস্ট ওয়াইয়ের বার এবং জেড, এখানে তিনের বাইনারি সংখ্যা কি, তিনের বাইনারি সংখ্যা হচ্ছে এলিভেন। তাহলে এর আগে একটা শূন্য লাগিয়ে দিলাম, তাহলে এখানে এক্সের বার অবশ্যই, তাহলে ওয়াই জেড, এখানে কী হবে সেম ওয়াই জেড। তো এই অংশগুলো মনে রাখার জন্য আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে মনে রাখতে পারি। আর এখানে কী হবে এক্স, যেহেতু চারের হচ্ছে আমরা জানি কি একশো, তাহলে একশো মিন্স ওয়ান হচ্ছে এক্স আর জিরো জিরো মানে ওয়াই বার জেড বার। হচ্ছে তিনটা ভেরিয়েবলের জন্য আমাদের ক্যামএফ, তাহলে তিনটা ভেরিয়েবলের জন্য ক্যামএফের ক্ষেত্রে যদি আমি একটা অঙ্ক দিয়ে দিই তিনটা ভেরিয়েবলের জন্য, তখন এর আনসারটা কী হবে, মনে করে একটা ক্যামএফ যখন আমার ভেরিয়েবল হচ্ছে তিনটা, তখন আমাকে আমার একটা ক্যামএফ দেওয়া হইল, এখানে ওয়ান, এখানে ওয়ান, জিরো জিরো জিরো, এখানে দিলাম ওয়ান, এখানে ওয়ান জিরো। এখন বলে দিল যে এই ক্যামএফের আনসারটা বলে দাও, তাহলে ক্যামএফের আনসার বলে দিতে হলে তুমি তোমাকে কী করতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেহেতু তিনটা ভেরিয়েবল, তাহলে এক্স ভেরিয়েবল আর এখানে ওয়াই জেড ভেরিয়েবল ডিক্লেয়ার করবো। তারপরে কী করতে হবে, তারপরে এই কোটাতে কী হবে, এই কোটাতে কী হবে, এই কোটাতে কী হবে, এই কোটাতে এবং এই কোটাতে কী হবে তা তুমি চিহ্নিত করবা। তাহলে এখানে কী হবে আমরা জানতাম আগে, এখানে হবে ওয়াই বার জেড বার, আর এখানে কী হবে, এখানে হবে ওয়াই বার জেড, আর এখানে হবে ওয়াই জেড, আর এখানে ওয়াই জেড বার, আর এখানে হবে এক্স বার হচ্ছে এক্স। এখন ক্যামএফের ক্ষেত্রে আমরা জানি দুইটা ওয়ানে একটা গ্রুপ হয়, তাহলে এখানে একটা গ্রুপ, আবার জানি দুইটা ওয়ানে এখানে একটা গ্রুপ, তাহলে একটা গ্রুপ দুইটা গ্রুপ পেয়ে গেছে অলরেডি। তারপরে এই ওয়ানটা একা আছে, তাহলে একা এই ওয়ানটাকে আমরা ক্যামএফের ক্ষেত্রে গ্রুপ বানাইতে পারি। যেমন সাপোজ আমার এই পেজের এই মাথা এবং এই পেজের এই এই মাথা আমি যদি সংযোগ করতে চাই, তাহলে কী করবো, এইভাবে মুড়িয়ে সামনে নিয়ে আসবো, তাহলে সামনে নিয়ে আসলে তো আমার সংযোগ হয়ে যায়। তাহলে ক্যামএফে মনে রাখতে হবে যে ক্যামএফে বাম এবং ডান পাশ মোড়ানো যায়, মুড়ে একসাথে লাগানো যায়, তাহলে লাগানো গেলে আমাদের এই ওয়ান এবং এই ওয়ানে একটা গ্রুপ হয়ে যাবে অবভিয়াসলি। তাহলে এ ওয়ান এবং এ ওয়ানে একটা গ্রুপ হয়ে গেলে আমার ক্যামএফের আনসার কত হবে, তাহলে ক্যামএফের আনসারটা হচ্ছে ক্যামএফ আনসারটা হচ্ছে এই ওয়ানে একটা গ্রুপ, তাহলে এ ওয়ানের কমন অংশ কি, ওয়াই বার জেড প্লাস জেড বার একসাথে লিখে নিলাম। তারপরে তারপরের গ্রুপটা হচ্ছে আমার এটা, তাহলে এ ওয়ানের কমন অংশ হচ্ছে ওয়াই বার জেড বার প্লাস, তাহলে এই অংশের কমন অংশটা কি আমার, এই অংশ কমন অংশটা হচ্ছে আমাদের এক্স
এক্স নেই, এক্স তো আমাদের এখানে ওয়াই জেড বার, এখানে ওয়াই জেড বার, বাট এখানে কমন হচ্ছে কি আমার এক্স, তাহলে আমি এক্স লিখে নিলাম, তাহলে এখানে কী হবে ওয়াই বার ওয়াই জেড বার ওয়াই বার জেড বার প্লাস এক্স, তাহলে আমার কে এম এফের আনসারটা হচ্ছে এটা। আর হচ্ছে কয়টা ভেরিয়েবল, তিনটা ভেরিয়েবল, এখন যদি আমাকে বলে চারটা ভেরিয়েবলের জন্য, দ্যাট মিন্স ফোর ভেরিয়েবল, ফোর ভেরিয়েবলের জন্য আমাদের কে এম এফের আনসারটা কী হবে, তাহলে ফোর ভেরিয়েবলের জন্য আমাদের কে এম এফের কয়টা হবে, ষোলোটা গড় হবে, তাহলে ফোর ভেরিয়েবল দ্যাট মিন্স চারটা ভেরিয়েবল, চারটা ভেরিয়েবল মনে হচ্ছে এখানে হবে এক্স ওয়াই, আচ্ছা ডব্লু এক্স ওয়াই জেড, এখানে হচ্ছে ডব্লু এক্স, এখানে হচ্ছে ওয়াই জেড, তাহলে এখানে চারটা এখানে চারটা, ঠিক আছে। এখন এই কোটাগুলোতে কী হবে, এই কোটাগুলোতে কী হবে মনে রাখার কৌশলটা হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আগের মতো সিক্স সেভেন, জাস্ট এখানে একটা করে স্কিপ দিয়ে হবে এইট নাইন টেন ইলেভেন, আর এখানে হবে টুয়েলভ থার্টি ফোরটি ফিফটিন, এই কোটাগুলোকে মনে রাখবা। তো মনে রাখলে আমি লিখে নেই, আগে তো বল, আগে তো আমরা বুঝলাম ডব্লু বার এক্স বার হবে এখানে, এখানে হবে ডব্লু বার এক্স, এখানে হবে ডব্লু এক্স, আর এখানে হবে ডব্লু এক্স বার, আর এখানে সেম ওয়াই বার জেড বার, ওয়াই ওয়াই বার জেড ওয়াই জেড, আর হচ্ছে আমার ওয়াই জেড বার, তাহলে ক্যামেরাগুলোতে যদি চারটা ভেরিয়েবলে অঙ্ক দিয়ে দেয় তাহলে আশা করি তোমরা পারবা। কী করবা, জাস্ট খালি গ্রুপ নিয়ে গ্রুপের কমন অংশটা লিখবা, তাহলে গ্রুপ নিয়ে গ্রুপের কমন অংশটা নিলেই আমাদের কে এম এফ কমপ্লিট।